দুনিয়ায় এই তিনটি কাগজ খুব বেশি ভয়ানক। 1 নম্বর, রুগীর হাতে ক্যান্সার ধরা পড়া রিপোর্ট। 2 নম্বর, কয়েদির হাতে ফাঁসির কাগজ। আর 3 নম্বর, প্রেমিক প্রেমিকার হাতে তার প্রিয় মানুষের বিয়ের কার্ড। স্বামী বাইরে যাচ্ছে, স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তোমার জন্য আসার সময় কী নিয়ে আসবো? স্ত্রী বলল, এক জোড়া পবিত্র চোখ। যে ভুল করেছে সে ক্ষমার যোগ্য, যে বেইমানি করেছে সে কোনোদিনও নয়। ত্যাগ বিনা কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। একটা শ্বাস নেওয়ার আগে একটা শ্বাস ছাড়তে হয়। কঠিন কাজ হলো মানুষ চেনা, কে ঠিক বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল, মানুষ তখন মুক্ত ছিল। ফোন যখন তার ছাড়া হলো, মানুষ তখন ফোনে বন্দি হয়ে গেল। হতাশার কিছুই নেই, সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্যোদয় তত দ্রুত উদিত হয়। আমার ভগবান চেয়েছে বলেই আমি অনেক কিছু হারিয়েছি, পাওয়ার সময় হলে তিনি ঠিকই দিবেন। যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও বোঝে না। প্রেম হাসাতেও জানে, আবার ভীষণ রকম কাঁদাতেও জানে। যোগাযোগ না হলেও কিছু মানুষ প্রিয়ই থাকে। এ যুগে ভরসা পাওয়ার মতো একটা হাত পাওয়া ভাগ্যের ব্যাপার। ধৈর্য ধরো, যেটা তোমার জন্য বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে। সারাটা জীবন কেউ জিজ্ঞাসা করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে সবাই জিজ্ঞাসা করবে কিভাবে মরে গেল। জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে দেখবে সবচেয়ে মূল্যবান জিনিসটিকে তুমি হারিয়ে ফেলেছো। যার রাগ বেশি সে নীরবে ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। যারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না, তারাও এক সময় মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বে, অপেক্ষা শুধু সময়ের। ভরসা তাকেই করো যেই তিনটি জিনিস বুঝবে, রাগের মাঝে ভরসা, 2 নম্বর হলো ছোট ছোট মন খারাপি, আর 3 নম্বর হলো ছোট ছোট স্বপ্ন।